আমার ছাত্র জীবন থেকে যখন এই আয়াতের সাথে পরিচিত হইছি তখন থেকে আমার মনে পড়ে যে কোনো দিন এই দোয়া পড়া বাদ রাখতাম না কন্টিনিউয়াসলি পড়তে থাকছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়ার ফল পাইছি আল্লাহর শুকর হাদিস বা কোরআনের স্বামীর জন্য দোয়া আছে কি না কোন বোন হয়তো প্রশ্ন করেছেন হাদিস বা কোরআনের স্বামীর জন্য দোয়া আছে কি না মাশাআল্লাহ এরকম স্বামী ভক্ত নারী মাশাআল্লাহ এদেশে পাওয়া যায় যে স্বামীর জন্য কোনো দোয়া আছে কিনা এখন আল্লাহ জানে নাকি স্বামীর হেদায়েতের জন্য দোয়া চাচ্ছে উল্টাপাল্টা যেটাই থাকুক না কেন দোয়া আছে স্বামী স্ত্রী উভয়ে উভয়ের জন্য দোয়া করতে পারেন কমন দোয়া সূরা ফুরকান আয়াত নম্বর 74 সূরা ফুরকান আয়াত নম্বর 74 রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিলমুত্তাকিনা ইমামা আল্লাহ আমাদের আমার জীবন সঙ্গী জীবন সঙ্গিনী স্বামী স্ত্রী উভয় উভয়ের জন্য নিয়ত করতে পারেন তাকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দেন দোয়াটা কি দেখছেন কি বানিয়ে দিতে বলছেন আল্লাহ তাআলা চক্ষু শীতলকারী কখন হবে বুঝেন সব দিক থেকে যখন পারফেক্ট হবে তখন কি হবে চক্ষু শীতলকারী হবে একজন স্বামী পাইছে মাশাআল্লাহ দেখতে শুনতে খুব নাদুস নুদুস স্মার্ট আপনার কি বলে হ্যান্ডসাম কিন্তু চরিত্রটা একটু খারাপ চক্ষু শীতলকারী হবে নয়ন জুড়াবে আবার দেখা গেল চরিত্র ভালো হ্যান্ডসামও আছে মাগার বেচারা বেকার কোনো কাজ করতে পারে না সারাদিন শুয়ে থাকে কি বলে নয়ন জুড়ানো হবে সে সব ঠিক আছে তার একটা বড় রোগ আছে এটা কোনো ট্রিটমেন্ট নাই রোগে সে ভুগ করতে ভুগতেছে স্ত্রীর জন্য একটা নয়ন জুড়ানো হবে আল্লাহ রাব্বুল আলামিন কি দোয়া শিখাই দিয়েছেন আল্লাহ ছেলেরা দোয়া করবে স্ত্রীর ব্যাপারে আর মেয়েরা দোয়া করবে স্বামীর ব্যাপারে আল্লাহ জীবন সঙ্গী সঙ্গিনী আমার যাকে দিবেন সে যেন এমন হয় যে তাকে দেখলে আমার নয়ন জুড়ায় যায় চক্ষু শীতল হয় দোয়া সারা জীবন পড়ছেন আল্লাহ না করুক দোয়া যদি কবুল না হয় তো বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন সবর করবেন ইনশাআল্লাহ বিল্লাহ আমার ছাত্র জীবন থেকে যখন এই আয়াতের সাথে পরিচিত হয়েছি তখন থেকে আমার মনে পড়ে যে কোনো দিন এই দোয়া পড়া বাদ রাখতাম না কন্টিনিউয়াসলি পড়তে থাকছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়ার ফল পাইছি আল্লাহ শুকর রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন শুধু স্ত্রীর জন্য না স্বামী স্ত্রী না শুধু আল্লাহ আমার জীবন সঙ্গী এবং সন্তান সন্ততি এরা সবাই যেন গোটা পরিবারটা যেন নয়ন জুড়ানোর মতো হয় অনেক বাপ মা সন্তান পায় ভালো ভালো বলতে আখলাক চরিত্র ভালো কিন্তু বেকার আরেকজনের কাজ বেকার না বেশ বড় চাকরিজীবী কিন্তু অমানুষ আরেকজন ভালো পাইছে সব দিক থেকে কিন্তু সে ওই যে বললাম রোগা বা বিকলাঙ্গ বা প্রতিবন্ধী কোন দিক থেকে ত্রুটি আছে তাহলে এটা কখনো তার নয়ন জোড়ানো সন্তান হবে না এই দোয়াটা এত মানে ব্যাপক অর্থবোধক দোয়া এত জামে দোয়া যে এই একটা দোয়াতে পুরো পরিবারের জন্য সবচেয়ে বেশি জিনিস আপনি চেয়ে ফেলতে পারেন এই জন্য দোয়া বেশি করবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিলমুত্তাকিনা সেটির শেষ অংশ অর্থ আরো চমকপ্রদ আল্লাহ আমাদের পুরো পরিবারকে আপনি মুত্তাকিদের লিডার বানায় দেন শুধু মুত্তাকি চাই না মুত্তাকিদের নেতা বানায় দেন সুবহানাল্লাহ এই দোয়াটা অর্থ সহকারে বুঝ আমরা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি একজন চাকরি প্রত্যাশী সেক্ষেত্রে আমি কি ব্যাংকে চাকরি করতে পারবো ইসলামী ব্যাংকে চাকরি করার বিধান কি যেহেতু ইসলামে সুদ খাওয়া ও নেওয়া ও সাক্ষ্য দেওয়া একই বলা হয়েছে জি ভাই সুদি প্রতিষ্ঠানে চাকরি করা হারাম আপনি সুদের কারবারের সাথে যে কোনো ভাবে সম্পৃক্ত হলে সেটা হারাম হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহু আকালা রিবা ওয়া মুআকালাহু ওয়া কাতিবাইহি ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি সুদ খায় সুদ দেয় সুদ লেখে সুদের সাক্ষী হয় সুদের সাথে জড়িত হিসাব সংরক্ষণ করে সবাই প্রতি আল্লাহ তাআলা লানত ঘোষিত হয় গোটা পৃথিবীটা সুদের উপর দাঁড়িয়ে আছে এখন এই সুদরে শুধুমাত্র ফতোয়া দিতে আমি হারাম বলে ফেলতে পারবো না তবে এতটুকু বলি এটা জায়েজ নাই এটার ভিতরে কল্যাণ নাই এটা নিশ্চিত ধ্বংস ডেকে আনবে অন্য কোনো অপরাধ দেখেন অন্য কোন অপরাধের জন্য এত ভয়াবহ কথা বলা হয় না আল্লাহ কোরআনে বলেছেন ফায়াদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি জিনা করলে বলা হয় না যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হয় সেটাও হারাম কাজ কিন্তু সুদের কারবার করলে বলা হয়েছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া খুব ভয়াবহ একটা বিষয় কিন্তু অবলীলে আমরা করতেছি এখন কত ইসলামী ব্যাংকিং এর সাথে জড়িত হলে হারাম হবে কিনা এর উত্তর হলো যে অবশ্যই সুদি বা কনভেনশন ব্যাংকে কাজ জব করলে যে হারাম হতো সেটা তো এখানে হওয়ার সুযোগ নেই অর্থাৎ সেভাবে আমরা এটাকে হারাম বলার সুযোগ নেই ইনশাআল্লাহ বিদিনা সেটা জায়েজ হতে পারে তবে যেহেতু সেখানে ইসলামী ব্যাংকিং কতটা হচ্ছে না হচ্ছে এটা নিয়ে সন্দেহ সংশয় আছে এই জন্য বিকল্প অন্য কোনো চাকরি করতে পারলে বা অন্য কোনো ব্যবসা করতে পারলে অবশ্যই সেটা অধিকতর উত্তম বা নিরাপদ কিন্তু ইসলামী ব্যাংকের চাকরিকে আমরা কনভেনশন ব্যাংক চাকরি যেরকম হারাম বলছি এটাকে হারাম বলার সুযোগ নেই মাশাআল্লাহ একজন অনেক প্রশ্ন করে বলছেন সময় তো নাই সালাতের শেষে ইমাম সাহেবের সাথে মোনাজাতে বেশি জরুরি নাকি জিকির আজকার এবং তাসবি তাহলিল জরুরি নামাজের সালাম ফেরানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া দরুদগুলো পড়তেন এগুলো পড়বেন এটাই সুন্নাহ
আর যদি কোনো দোয়া থাকে তো অবশ্যই আল্লাহর কাছে নামাজের পরে দোয়া করতে পারেন দুই সময় দোয়া ফেরত দেওয়া হয় না কবুল করা হয় ভিতর একটা হলো জাওফুল লাইল আর একটা হলো দুবরা কুল্লি সালাত প্রত্যেক নামাজের পরে এইজন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন অনেকে নামাজের পরে দোয়া করাটাকেই মনে করে যে এটা বড় বেদাত না ভাই নামাজের পরে কাছে চাওয়ার আছে চান অবশ্যই কিন্তু ইমাম সাহেবের সাথে মুসল্লিরা সমন্বিতভাবে দোয়া করতে হবে এরকম আবশ্যকতা মনে বানিয়ে নিলে নামাজের অংশ বানালে সেটা অবশ্যই বিদআতে পর্যবসিত হবে আমরা এই ট্র্যাডিশনাল বা রেডিমেড মুনাজাত সবাই জানি কিন্তু নামাজের পরে যে জিকিরগুলো আছে এগুলো কয়জন মানুষ আছে জানেন দাঁড়ায়া টনটনা সমস্ত নামাজের পরে সব জিকির দোয়াগুলো বলে দিতে পারবেন এমন মানুষ কে কি আছেন এখানে হাত তুলে একজন মাত্র হাত তুলছেন তার মানে বাকিদের সাহস নাই আপনি পারবেন সবগুলো তাহলে হাত তুলছেন কেন আপনি পারবেন সব দাঁড়ান বলেন নামাজের পরে কি কি দোয়া জিকির আছে আস্তাগফিরুল্লাহ তিনবার ছিল পাঠ করছে হ্যাঁ আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা একবার হ্যাঁ ঠিক আছে আয়াতুল কুরসি একবার হ্যাঁ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 34 বার জি কোন কোন বর্ণনা 33 33 এবং 33 আর শেষের বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু দিয়ে 100 বার পূরণ করা এটাও একটা ওয়াইদা আছে চলেন হ্যাঁ এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাল মুলকু লা হামদা আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিন লাহু দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা নাবুদু ইল্লা ইয়াহু ওয়া নাহমাদুল ফাদল ওয়া সালাহুল হাসান তারপর সূরা ইখলাস একবার সূরা ফালাক একবার সূরা নাস একবার সব তো আমি বলে দিলাম আপনাকে পুরস্কার দেওয়ার নিয়ত করেছিলাম এখন আমারও দেন ও সবগুলোই পারেন আলহামদুলিল্লাহ একটু আস্তে আস্তে আর কি এত হ্যাঁ আনিজি ফিল হচ্ছে স্বাভাবিক মাশাল্লাহ ভাই সবগুলো পারে বুঝে গেছে দেন একটা পুরস্কার দেন চলে আসেন চলে আসেন চলে আসেন একটা পুরস্কার নিয়ে যান কি করেন আপনি গার্মেন্টসে চাকরি করেন ভাই একটু বইগুলো এখানে বাই করে ভালো হয় আপনাকে আমার লেখা সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির বইটা দিয়ে হ্যাঁ একটা কিনে নিছেন এবার এটা আপনার বউরে হাতিয়ে দিবেন বিয়ে করছেন এটা বউরে হাতিয়ে ঠিক আছে দেখেন মানুষ মারা গেলে তার নামে কিছু দান সাদাকা করা ভালো নাকি সাত দিনে অথবা চল্লিশ দিনে লোকজন দাওয়াত দিয়ে খাওয়ানো ভালো এটা জানাবেন এটা প্রশ্নের ধরন শুনে বুঝা যাচ্ছে প্রশ্ন যিনি করছেন উনি উত্তর জানেন শুধুমাত্র জানাইতে চাচ্ছেন অন্যদেরকে আচ্ছা যাক তারপরে বলে দিই অবশ্যই মানুষের মারা যাওয়ার পর মৃত ব্যক্তির জন্য দোয়া দরুদ করব আর এমনিতে তার পক্ষে দান সাদাকা করব কিন্তু দিনক্ষণ ঠিক করে চল্লিশ আর সাত দিন এই সমস্ত খাবার অনুষ্ঠান করা এটা জায়েজ নয় যেভাবে আমরা সিস্টেম বানিয়েছি সেইভাবে দেখুন এটা বোঝার জন্য একটা সহজ বুদ্ধি আছে সবাই তো হাতে গুগল আছে না আপনারা এই মাসালাটা বোঝার জন্য গুগলে গিয়ে বাংলায় শ্রাদ্ধ লিখবেন তালিকা রফালা আকার দয় পিঠে বড় ধ শ্রাদ্ধ এরপরে এই শ্রাদ্ধর ডেফিনিশন কি এটা একটু জানবেন তখন আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে হিন্দু ধর্ম মতে মানুষ মারা যাওয়ার পরে নির্দিষ্ট দিনে বা কিছুদিন পর আত্মীয় স্বজনকে যদি সবাইকে না খাওয়ানো হয় ওই লোকটাকে নাকি তারা মনে করে স্বর্গে স্বর্ণ সোনা দানা খাইতে দেয় খাওয়ান দেয় না এই জন্য তারা ওই আত্মীয় স্বজনের হাত ধোয়ায় তো ওখান থেকে মুসলমানদের এটা চলে আসছে মনে রাখবেন ইসলাম বলে কোনো মানুষ যদি মারা যায় ওই ব্যক্তির আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়াবে এটা হলো সুন্নত এখন আমাদের দেশে খাওয়ায় ঠিকই দুই তিন দিন একটু একটু খাওয়াবে একটু পাঠাবে একবেলা পাঠাবে এরপরে সুদে আসলে একসাথে গরু জবাই করে খায় বোঝেন নাই কথা এগুলো জায়েজ না এগুলো জায়েজ না আল্লাহ আমাদের সুন্নাটাকে বুঝার তৌফিক দান করুন তবে হ্যাঁ আপনি অবশ্যই মৃত ব্যক্তির তরফ থেকে টাকা পয়সা যেমন দান করতে খাদ্য দান করতে পারেন সেটা ভিন্ন বিষয় কিন্তু চল্লিশা তিন দিনে সাত দিনে এগুলোর সাথে এই মৃত ব্যক্তিকে সওয়াব পৌঁছানোর কোনো সম্পর্ক নেই